আন্তর্জাতিক পর্যায়ে 2023 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায় ইসরায়েলে হামাসের হামলা এবং এর প্রেক্ষিতে গাজায় ইসরায়েলের যুদ্ধের ঘটনা। 7ই অক্টোবর ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। ইসরায়েলের 1200 জন নিহত হয়, 240 জনকে জিম্মি করা হয়। প্রশ্ন ওঠে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে। শত্রুদের কঠিন শাস্তি দেয়া হবে। এরপর থেকে ইসরায়েল ক্রমাগত ঘনবসতি শহর গাজায় হামলা করতে থাকে। সৃষ্টি হয় এক ভয়াবহ মানবিক সংকটের। সেখানে মৃত্যুর সংখ্যা 21,000 ছাড়িয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 19 লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জোরালো সমর্থন জানালেও ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিক মৃত্যুতে অস্বস্তি সৃষ্টি হয়েছে সেদিকেও। জাতিসংঘ, আরব বিশ্ব থেকে শুরু করে প্রায় সবাই সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিতে নিন্দা জানিয়ে আসছে। ২০২৩ সালে বেশ অনেকগুলো ভূমিকম্প হলেও সবচেয়ে ভয়াবহ ছিল তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের ঘটনা। সিরিয়া সীমান্তের কাছে 6ই ফেব্রুয়ারি 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্ক ও সিরিয়া মিলে মৃত্যু হয় 50,000-এর বেশি মানুষের, গৃহহীন হয় লাখো মানুষ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য বিষয়টি আরও বেশি কঠিন হয়ে যায়, কারণ বিধ্বস্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটি ছিল বিদ্রোহী নিয়ন্ত্রিত, যেটা ভূমিকম্পে বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধার ও ত্রাণ তৎপরতার দিক দিয়ে পিছিয়ে ছিল দেশটি। এছাড়া মরক্কোর 6.8 মাত্রার ভূমিকম্পও ছিল আলোচনায়, যেখানে মৃত্যু হয় 2,900-এর বেশি মানুষের। ক্ষতিগ্রস্তদের একটা বড় অংশ দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধার কাজ ও ত্রাণ পৌঁছাতে বাড়তি সমস্যার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক পর্যটন আকর্ষণ কুতুবদিয়া মসজিদ ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য মেদিনার বিভিন্ন অংশ। ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর পূরণ হয়। তবে বড় আলোচনা সৃষ্টি হয় জুন মাসে রাশিয়ার পক্ষে যুদ্ধ করা বাগনার বাহিনীর বিদ্রোহের ঘটনায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন রাশিয়ার সামরিক বাহিনীর কড়া সমালোচক ছিলেন, কিন্তু রাশিয়ার ভেতরে বিদ্রোহকে পিঠে ছুরিকাঘাত হিসেবে দেখেন মিস্টার পুতিন। পরবর্তীতে 24 অগস্ট খবর আসে ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এর বাইরে 2023 সালে ইউক্রেন যুদ্ধ বড় প্রভাব ফেলেছে বিশ্বের অর্থনীতিতে। পশ্চিমা মিত্ররা একসময় ইউক্রেনকে জোর সমর্থন দিয়ে আসছিল, এবছর তারাও ইউক্রেন যুদ্ধের বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করে। তবে হামাস ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের আগ্রহ আরও হারিয়েছে ইউক্রেন যুদ্ধ। এপ্রিল মাসে মধ্যপ্রাচ্যের 2 বৈরী দেশ ইরান আর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঘটনাও ছিল আলোচনায়, যার মধ্যস্থতা করেছিল চীন। 7 বছর পর 2 দেশের উচ্চ পর্যায়ের মধ্যে বৈঠক হয় এবং 2 দেশ তাদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে রাজি হয়। চীনের জন্য এটিকে একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হয়। এর বাইরে মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আরব লীগে পুনরায় যোগদানও ছিল আলোচিত বিষয়। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিকে এই আঞ্চলিক ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছিল। অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট আসাদ। তবে তার ফিরে আসাকে সিরিয়ার যুদ্ধে তার বিজয়ের এখনও পর্যন্ত সবচেয়ে বড় স্বীকৃতি হিসেবে দেখা হয়। টাইটানিকের ধ্বংসস্তূপ দেখতে 18ই জুন উত্তর আটলান্টিকের গভীর তলদেশে পাড়ি দিয়ে নিখোঁজ হয় 5 জন আরোহী। ওশেনগেট কোম্পানির টাইটান নামে ছোট সে ডুবোযানটি সাগরে ডুব দেওয়ার 1 ঘন্টা 45 মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিপজ্জনক ও ব্যয়বহুল এ অভিযানে ওশেনগেটের প্রধান নির্বাহীসহ যারা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন অত্যন্ত ধর্ণাঢ্য। গভীর সাগরের অন্ধকার ও প্রতিকূল পরিবেশে শেষ পর্যন্ত ধ্বংসাবশেষের চিহ্ন মেলে। জানা যায় সাগরে ডুব দেওয়ার 90 মিনিট পর 1250 ফুট গভীর পানির নিচে প্রচণ্ড চাপে টাইটান ধ্বংস হয়ে যায়। মানব দেহাবশেষের চিহ্নও মেলে সেখানে। ক্যানাডার সাথে ভারতের সম্পর্কের একটা তিক্ত অবস্থা সৃষ্টি হয় যখন ক্যানাডায় শিখ নেতাকে হত্যার পেছনে ভারত সরকারকে দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতে এর তীব্র প্রতিক্রিয়া হয়, অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। তবে ডিসেম্বর মাসে নতুন অভিযোগ আসে যুক্তরাষ্ট্রের তরফ থেকে।
স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খলিস্তান আন্দোলনে থাকা মার্কিন নাগরিক গুরপতওয়ান সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয় দিল্লির বিরুদ্ধে। দিল্লি এটিও অস্বীকার করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ তোলার পরে ভারতের দিক থেকে কিছুটা সংযমে বক্তব্য পাওয়ার কথা উল্লেখ করেন মিস্টার ট্রুডো। কানাডার সাথে টানাপোড়েন কেটে যাওয়ার মতো তেমন কিছু না ঘটলেও আমেরিকার সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারত চীনকে ছাড়িয়ে গেছে এবছর। পুরনো আদমশুমারির তথ্যের উপর ভিত্তি করে জাতিসংঘ আনুমানিক হিসেব করে জানায় 2023 সালের মাঝামাঝিতেই চীনকে ছাড়িয়ে যাওয়ার কথা ভারতের। গত 70 বছর ধরে পৃথিবীর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি বাস করে এই দুই দেশেই। এখন বলা হচ্ছে চীনের জনসংখ্যা 141 কোটি, ভারতের 142 কোটি। এবছরের জুলাই মাসে বৈশ্বিক গড় তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো গড় বৈশ্বিক তাপমাত্রা 17 ডিগ্রির ওপরে উঠেছে। এবার তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পার করেছে ইউরোপ আমেরিকার কিছু অঞ্চল, যেখানে মানুষ শীতের সাথেই বেশি অভ্যস্ত। ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে কানাডা, গ্রিস, চিলি, আমেরিকার হাওয়াইয়ের একটি দ্বীপে। 2023 সালে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা উচ্চতম রেকর্ড ছোঁয়ার একটা প্রধান কারণ ছিল এলনিনো নামে প্রাকৃতিক আবহাওয়া চক্র। অতি উত্তপ্ত এই বিশ্ব আগামী কয়েক বছরের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। গত বছর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজশাসক রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন তার ছেলে চার্লস, আর তার আনুষ্ঠানিক অভিষেকের অনুষ্ঠান ছিল এবছরের 6ই মে। নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালন করা হয় অভিষেক অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরানো হয় রাজা চার্লসকে। 70 বছর পর এসব রীতির পুনরাবৃত্তি দেখল বিশ্ব। যুক্তরাজ্য ছাড়াও আরও 14টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। প্রযুক্তির জগতে 2023 সালের সবচেয়ে আলোচিত বিষয় বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে। বছরের শুরু থেকেই চ্যাটজিপিটি ছিল বহুল আলোচিত এবং ব্যবহৃত অ্যাপ্লিকেশন। তবে চ্যাটজিপিটি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বহুগুণ বেড়েছে। এখন থেকে ফয়সাল তিতুমিন্না আমি সংবাদ পরিবেশন করব আপনাদের জন্য। বুঝতে পারছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনযাপন বা কাজকর্মের ধরন বদলে দেবে এমন সম্ভাবনা রয়েছে। তবে একই সাথে রয়েছে অনেক মানুষের কাজ হারানো বা এআইকে অপব্যবহারের ঝুঁকি। যেমন ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে একজনের ছবি অন্য কোনো একজনের ভিডিওতে বসিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের অনেক জায়গা রয়েছে সামনের বছরগুলিতে। সেই হিসেবে 2023 সালকে এর উত্থানের জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করাই যায়।